আম পাড়া, সেটা জালাকশিতে করে, হু হু করে পাড়া হচ্ছে দেখুন গাছের আম জালাকশিতে করে। একটি আম গাছ আছে একেবারে পুকুরের পাড়ে, আর ওর নিচেটাও এমন অবস্থা যেখানে যাওয়া যায় না, আর ওদিকে বাঁশ বাগান আছে, কিন্তু ছাদ থেকে এই ছাদ থেকে কিছুটা পাড়া যায়, আর আমও এমন কিছু হয়নি। আগের বছর খুব বেশি হয়েছে, এবছর অল্প হয়েছে, তো সেগুলোই জাল আঁকশি দিয়ে পাড়া হবে। এই যে শুরু করেছে জাল আঁকশি দিয়ে একদম এখানে ছোটো ছোটো, এবছর বৃষ্টি হয়নি, আমও খুব একটা বাড়েনি। আই বাম্পু আয় চলে পাচ্ছে দে, জাল আঁকশিতে পাড়া হচ্ছে। পেকেছে তো, এটা গাছ পাখা আম, প্রথমেই যে পাড়া হয়েছে ছোটোটা গাছ পাখা। ওয়াও, এটা হচ্ছে বিশ্বনাথ চাটুর্যে এই আমগুলো পেকেছে, ভেতরে ভেতরে কিছু আম আছে, বড়ো তো গাছটা, ওখানে কিছু কিছু পেকেছে, ওই যে দেখা যাচ্ছে, কিন্তু কতটা পাড়া যাবে জানি না, কাছেরগুলোই পারবে। নিচেটাও ভালো নয়, পুকুরের একবারে পাড়, আর ওই পুকুরটা ব্যবহারও হয় না, আর ওইদিকে বাঁশ বাগান, যার জন্যই এই বাড়ির ছাদ থেকে পাড়া যাচ্ছে। দেখবি আয়, দেখবি আয়, এটা আমগুলো দেখবি আয়, একসঙ্গে চারটে এসেছে, নিচেও দেখাই। এটা এগুলো কাঁচা কাঁচা, মানে পাকা ডাসানা ডাসানা মতো একটু হয়েছে ওই, আরও হ্যাঁ এইটাই রং এসছে, হ্যাঁ এটা রং রং এসছে, আর একটা পুরো পেকে গেছে, এটা পুরো যখন পাড়া হয়েছে প্রথমে, এটা রং এসছে, হ্যাঁ এটাও রং এসে গেছে। আজকে বিকেলে ঝড় আসবে, যার জন্য আর এইগুলো পড়লে পাবও না, তার জন্য কিছু যেগুলো পাওয়া যায় পেরে নেওয়া হচ্ছে। আগের বছরেও এই গাছে আম পাড়া আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কত বড়, এটা প্রচুর বড়। ধর ধর, ব্যাগের মধ্যে রেখে দাও। এইভাবে আমগুলো পাড়তে থাকা হচ্ছে। এবারে বন্ধুরা দেখুন, একসঙ্গে চারটে আম রয়েছে, কতগুলো জালাকশিতে আসবে জানি না, তবে একসঙ্গে চারটে আছে, চারটেকে একসঙ্গে নিয়েছে, কটা আসে দেখি। কটা হয়েছে দেখুন, সবগুলো ছাড়তে নয়, ছোটোটাকে নিয়ে পাঁচটা, ছোটোটাকে নিয়ে পাঁচটা দোল, একটা হ্যাঁ ছোটোটাকে নিয়ে পাঁচটা, একই ব্যাপার হয়ে গেল, একদম বেশ কুড়িয়ে নিই টপ করে ভেতরে গেল, দেখে দাও এই গাছটার পাশেই একটা নতুন গাছ বসানো হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই ছাদ থেকে। এই যা পোষা আম, এটা এদিকটায় কলা গাছ আর পেঁপে গাছ আর রয়েছে। বন্ধুরা, আর আম আমরা পারবো না, এই ছাদ থেকে জালাকশি করে সামনে যতগুলো পাড়া গেল সেগুলোই আমরা পারলাম গাছের ওই পিঠে, যেহেতু পুকুরের ধারে এখনও টুকটাক ভেতরে ভালোই আম রয়েছে, কিন্তু ওগুলো আমরা পাড়তে পারবো না, এই এই পর্যন্তই পাড়া হলো। আমরা দেখুন মোট এতগুলোর মতো আম পেরে নিয়েছি, এই যে এই যে কাঁচা ডাসা টুকটাক পাকা মিলিয়ে এতগুলোর মতো আম হয়ে গেছে, এক ব্যাগের মতো হয়ে গেছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম।